কোরবানি মানে হলো ত্যাগ করা, কোরবানি মানে কি? ত্যাগ করা, বর্জন করা, ছেড়ে দেয়া, ফিরে আসা, পবিত্র হওয়া, বহু অর্থ। হাজিরিন, আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে বানালেন, ভালো লাগলো না, একাকী আদম থাকতে পারছে না, সবসময় খারাপ, ডিপ্রেশনে ভোগ, হেজিটেশনে থাকে, কিছুই ভালো লাগে না। আল্লাহ ভালোর জন্য আমাদের মা হাওয়া তথা দাদিকে সৃষ্টি করলেন, সুবহান, আস্তে আস্তে বসবাস করলেন, কিন্তু কিছুদিন যেতে না যেতে ওই মিস্টার ইবলিশের নজর পড়লো কার প্রতি? এই জুটির প্রতি। কারণ তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, লা আকউদান্না লাক ইলা সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তোমার এই আদমের কারণে জান্নাত থেকে তো আমার বের করে দিছো, আমি অবশ্যই অবশ্যই আদমের সন্তানেরা যদি ভালো কাজ করে তাদেরকে ভালো কাজ থেকে আমি ফিরে অবশ্যই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো, না আউযুবিল্লাহ। সে বলতেছে আমি ডানে যাবো, বামে যাবো, পিছনে যাবো, সামনে যাবো। আল্লাহ বলতেছেন তুমি ডানে যাইতে পারিস, বামে যাইতে পারিস, পিছনে সামনে দিয়া চতুর্মুখকে তুমি ত্রিভুজ আকার কি চতুর্ভুজ আকার যদি আক্রমণ করিস, তাহলে আমি আল্লাহর সাথে তুই পাল্লা দিয়ে পারবি না, হয়তো তুই উপর থেকে করতে পারবি না, নিচের থেকে আক্রমণ করতে পারবি না, আমি আল্লাহ উপরে নিচে দিয়ে আমি আমার বান্দাদেরকে সাহায্য হেল্প করবো। শয়তান চতুর্মুখী আক্রমণ করে মানুষকে, কিন্তু আল্লাহর সাথে কি পারবে? আল্লাহ উপর দিয়ে বান্দাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানালেন, শয়তান আজকে প্রলোচনে দেয়, আজকে প্রলোচনে দেয়, কালকে দেয়, এভাবে প্রলুব্ধ করতে করতে হাওয়াকে রাজি করলো। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, আদম এদিকে যা, ওইদিকে যা, জান্নাতের যেখানে যাস না কেন, সব কাম থেকে তোমার ইচ্ছা মতো তুমি কাও, তুমি আর চলে তোমার সঙ্গী নিয়ে দিয়া, কিন্তু জেনে রেখো, মনে রেখো একটা কথা তোমাকে বলে দিচ্ছি রে আদম, ওয়ালা তাকরাবা ওই গাছটার নিকটে যাবা না, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, যদি বলো যদি কোনো দিন যদি কোনো সময় যদি গাছটার নিকটে যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিসসালামকে কথা বলে দেয়া হলো, নারী জাতি সুতরাং কোনো না কোনো বিষয় দিয়ে যদি তাদের স্পর্শকাতক বিষয় দেওয়া যদি আলোচনা করে বেশি যদি প্রলোভন দেখিয়ে দেয়া হয়, বর্তমানের নারীরাও হালালকে বলে হারামে যায়, হারাম এটি হালালেও আসে, আসে কি আসে না, আসে কি আসে না, এমন অনেক বিষয় যদি নারীদেরকে যদি টাকার বিনিময়ে, কথার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, ভয়ের বিনিময়ে কোনো না কোনো বিষয় যদি নারীদেরকে এখন যদি কোনো বিষয় যদি করাবার জন্য যদি ভালোভাবে যদি মোটিভাই করে, তাহলে হাজারো দিনের সাজানো সংসার তারা মুহূর্তে তছনছ করে দিতে পারে, ঠিক না বেটি? আদম আলাইহিসসালাম তার সঙ্গিনীকে বসবাস করেন, ওই ফেরেশতার রূপ ধরে মালাকুল মউত না, ওই ইবলিশ সেই আজাজিল শয়তান এসে বলতেছেন, হাওয়ারে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার বন্ধু, আল্লাহ তোমাকে সবগুলা খাওয়ার জন্য বলল, কিন্তু একটা গাছের কথা কেন বলল না, কথা ওখানে কিন্তু আছে, মেয়ে জাতি তো বলে যেটা না বলে ফাগলের মতো, ফাগলকে যদি বলে এই ফাগল ও নাড়াইস না, কি সাকু নাড়াইস না, সাকু নাড়াইস না, সাকু পাগলকে বললে নাড়া না নাড়ানোর কথা তখন আরো বেশি নাড়ায়, নৌকায় যদি উঠে এই নৌকা এদিক সেদিক যাইতে যেখানে আসে কই ওইদিকে গেলে ওইদিকে হবে, তাহলে দেখি তখন না কি হয়ে যায়, ডুবে যায়। নারী জাতিকে এরকম কোন কিছু যদি একটা যদি কথা বলে তার লাস্ট ডেস্টিনেশন একেবারে চূড়ান্ত সীমানা পর্যন্ত না যাওয়া পর্যন্ত তার ক্লান্ত হয় নাই, ওখানে কি আছে দেখে আদম আলাইহিসসালামকে বলল, কিন্তু আদম যায় না, হাওয়াকে শয়তান এসে আগে স্ত্রীকে ধরল, স্ত্রীকে যখন বলল হাওয়া আলাইহিসসালাম বললে জানার জন্য চেষ্টা করলো, শয়তান বলে যদি খায় একটা কারণ আছে, আল্লাহ না খাওয়ার জন্য তোমাদেরকে নিষেধ করেছেন, কেন জানি, হাওয়া বলতেছেন ভাই তুমি আমাদের যেহেতু বন্ধু, তুমি বহুদিন জান্নাতে আছো, একটু বলো না,
ইবলিশ বলল রে হাওয়া শোনা রেখো তোমার স্বামী কঠিন স্বভাবের তোমার স্বামীকে আমি বুঝাইতে পারবো না তুমি বুঝাইও আমি তোমাকে বলছি আল্লাহ বলেছেন সব খাইতে এখানে না খাওয়ার জন্য গাছের নিকট না যাওয়ার জন্য কেন বলল জাননি যদি তোমরা যদি এখানে যদি থাকো হয়তো বা আল্লাহ চান না যে বেশি দিন তোমরা জান্নাতে থাকো যদি জান্নাতের ওই গাছটার ফল যদি খাও তাহলে এই জান্নাতে তোমরা আজীবন চিরতরের জন্য তোমরা জান্নাতে থেকে যাবা এই জন্য আজীবন যেন জান্নাতে থাকতে না পারো সেই জন্য আল্লাহ গাছটার ফল না খাওয়ার জন্য নিষেধ করেছেন দেখেন এই কেন বলো এই ফলটা যদি খাও তাহলে আজীবন কোথায় থাকবা জান্নাতে থাকবা সেই জন্য কিন্তু হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলল বলতে বলতে পাশত হলো নারী তো স্ত্রীর কথা রাজি হয়ে গেল কিন্তু হাওয়া আলাইহিস সালাম কে নিল ফুরা ফলা আদম আলাইহিস সালাম গালি দিল কিন্তু কায় নাই আল্লাহর অর্ডারের কথা মনে পড়ে গেল হাওয়া আলাইহিস সালাম যখন খেলো কাবার সাথে সাথে পায়খানা ফেস্টাবের রাস্তা দিয়া তাদের পায়খানা ফেস্টাব শুরু হতে লাগলো আল্লাহ তাআলা বলতেছেন যখন খেলে গোলাম কাওয়ার সাথে সাথে আদম হাওয়ার ফরনের মধ্যে যে জান্নাতি কাপড় গোলা ছিল সাথে সাথে তাদের জান্নাতি পোশাক গোলা খুলে নেওয়া হলো তারা নিজের লজ্জাস্থান ঢাকাবার জন্য জান্নাতের পাতা গোলা দিয়া তারা কাপড় হিসেবে মুড়িয়ে নিল লজ্জাস্থান গোল দিয়ে হাত দিয়ে চেপে ধরলো শয়তান তাদের লজ্জাস্থান দেখে হাসতেছে ওই মুসিবতের সময় আদম আলাইহিস সালাম ধিক্কার দিতেছেন কিন্তু ধিক্কার দেওয়ার তো আর কারণ নাই আল্লাহ বলতেছেন না খাওয়ার জন্য বলছিলাম কে এনে যা জান্নাতে থাকতে পারবি না তোদেরকে দনে ছেড়ে দেয়া হবে যা চলে যা আল্লাহ তাআলা বলেন কুল বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাও ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা এখান থেকে বের হয়ে যাও আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন বের করে দেওয়ার পরে বলতেছেন যাও জমিনে যাবা তোমাদের আমি ছাড়া তার কোনো রব নাই কোনো ইলা নাই তবে একটা কথা মনে রেখো অন্যায় করেছো অপরাধ করেছো নেক্সট টাইমে কোনোদিন অপরাধ করবা না আমি আল্লাহর জমিনে যাবা আমি তোমাদের কতগুলো ইসিম দিচ্ছি কতগুলো দোয়া দিচ্ছি পরবর্তীতে আল্লাহ তাআলা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الظالمين আল্লাহ তাআলা দোয়া দিয়ে শিখিয়ে দিয়েছেন রব্বানা যালামনা আয় আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ দোয়া শিখিয়ে দিলে আদম আলাইহিস সালাম দোয়া শিখলেন আল্লাহর কাছে চাইলেন সাওয়াতে আদম আলাইহিস সালাম স্মরণ 360 বছর মত অন্তরে আদম আলাইহিস সালাম এই সিংহের নেপালের এই পাহাড়ের মধ্যে পড়ল আর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জিদ্দার মধ্যে ফেলে দেওয়া হলো সেখান থেকে তারা এই 350 বছর সময়ের মধ্যে কান্দল কান্নাকাটির পরে আরাফাতের ময়দানে তাদের মিলন হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ এরপরে তাদের মিলনের পর থেকে শুরু হয়ে গেল বসবাস আস্তে আস্তে আল্লাহ তাআলা তাদের ওরসে আল্লাহ সন্তান দিতে লাগলেন একসাথে দুইটা দুইটা করে কয়টা ইতিহাস শুরু সেখান থেকে আসতেছে কোরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম হাওয়ার সাথে বসবাস শুরু একসাথে দুইটা দুইটা সন্তান একটা মেয়ে একটা ছেলে এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে 20টা 20 জোড়া তত 40টা সন্তান কয়টা সন্তান 20 জন মেয়ে 20 জন পুরুষ হলো প্রথম পুরুষটার নাম হলো কাবিল বলেন তো প্রথম পুরুষটার নাম হলো কাবিল তার সাথে যে মেয়েটা হলো মেয়েটার নাম ছিল আকলিমা তার নাম ছিল কি আকলিমা দ্বিতীয় জোড়ার মধ্যে যে ছেলেটা হলো তার নাম হলো হাবিল যে মেয়েটা ছিল তার নাম ছিল আল বৌদা তার নাম কি ছিল আল বৌদা কিন্তু প্রথম জুটির যে মেয়েটা ছিল সেই মেয়েটা অপূর্ব সুন্দরী যার নাম ছিল আকলিমা এখন এদের মধ্যে তো অনেক বছর হয়ে গেলে 20টার পর আল্লাহ তাআলা বলতেছেন যে আদম তোমার বসবাস তো বাড়ানো দরকার তোমাদের জন্য সমর্থন দরকার আমার আদম সন্তান তথা আমার বান্দা দরকার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন আল্লাহ কিভাবে কই তোমার জোড়া জোড়া এক সন্তান আরেক সন্তানের সাথে এই জোড়ার সাথে ওই জোড়া তোমরা বিয়ে দিয়ে দাও
তখন কেন বায়ে বায়ে বিয়ে ছিল বায়ে বনে বিয়ে ছিল এখনকার সেটি মুশ্য নবী আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহর সময় আল্লাহ হারাম করে দিয়েছেন সুবাহানাল্লাহ বায়ে বায়ে বিয়ে আছে বনে বনে বিয়ে আছে এখন বায়ে বনে বিয়ে আছে তখনকার হালাল ছিল তবে হ্যাঁ একটা শর্ত যার সাথে যার ভূমিষ্ঠ একই গর্ভজাত একই সাথে ভূমিষ্ঠ হয়েছে এমন তার সাথে বিয়ে হবে না কি হবে এই জোড়ার সাথে ওই জোড়ার হবে কিন্তু কাবিল ছিল বড় দুষ্ট প্রকৃতির সে বলল না না বাবা রে আপনার বিচার আমি মানি না হবে না আমি আমার সাথে যে আমার বোনটা হলো আকলিমা এ আমার সাথে আসছে আমি তাকে বিয়ে করব এরকম জেদ ধরে ছেলে আসে না নাই বাবার এই প্রতিষ্ঠানও আছে উস্তাদদের কথা শোনে না পরিবারও মা বাবার কথা শুনে এই ধরনের ব্যাকল আসে না নাই কাবিল বলল না বাবা হবে না আদম আলাইহিস সালাম হজ করতে মক্কা মদিনা যাওয়ার জন্য মনস্ক করলেন কিন্তু না না বলতেছেন কি করে যায় আগে বিয়ে শাদীর ব্যাপার বিয়ে শাদী দিয়ে দিই তখন এইভাবে যখন তিনি বললেন কিন্তু হাবিল বাবার কথা শুনে বাবা যে সিদ্ধান্তটা তিনি মাথা পাতে নেবেন কিন্তু হাবিল বলতেছেন না বাবারে না আমি কখনোই দিব না এ নাসর গন্ডার কখনো ছাড়ে না আদম আলাহি সাল্লামকে এইভাবে অন্যায় দেয়া যাবে না অন্যায় হওয়া চলবে না হুকুমকার হুকুমকার এখানে দেখেন ইবাদত কাকে বলে ইবাদত আগেকার ছিল বায়ে বনে বিয়ে করা হালাল ছিল ঠিক না তখন হুকুম ছিল কার আল্লাহর হুকুম মানাও ইবাদত আর এখনকার বায়ে বনে বিয়ে করা হারাম হুকুম কার এখনকার হুকুম বিয়ে না করা হারাম বিয়ে না করা হারাম হুকুম কার আগেকার হুকুম ছিল আল্লাহ বিয়ে করা হালাল হুকুম ছিল কার তখন বিয়ে করা বায়ে বনে বিয়ে করা হালাল ছিল আল্লাহর হুকুম ছিল এটা হচ্ছে ইবাদত আর এখনকার বায়ে বনে বিয়ে হারাম হুকুম আল্লাহর এটা হলো ইবাদত সুবহানাল্লাহ আল্লাহ যে মুহূর্তে যখন যে উম্মতের জন্য যে জাতির জন্য যেটি কল্যাণ সেই কল্যাণকর বিষয়টি আল্লাহ জাতিদেরকে উন্নত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কল্যাণকর কোনো বিষয়ে জমিন কি করে না পিট ঠিক আছে তুমি বিয়ে করো এমনিতে করা যাবে না তাহলে কি করতে হবে তোমাদের কুরবানি দিতে হবে কি করতে হবে কুরবানি দিতে হবে কিন্তু কুরবানি কিভাবে দেয়া যাবে তখনকার কুরবানির একটা নিয়ম ছিল যে ব্যক্তির কুরবানি কবুল হবে তার আকাশ থেকে আগুন এসে জ্বলছে যেত সেগুলো আগুনে গ্রাস করে নিত সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম বললেন বাবা রে ঝগড়া করবে না ঝগড়া আমি পছন্দ করি না আল্লাহ চান না ঝগড়া করতে আকলিমাকে কে বিয়ে করবে নিয়ম মতো তো হাবিল পায় কাবিল তুমি বড় ছেলে তুমি তুমি সীমালঙ্ঘন করো না তুমি পাবা না সে বলতেছেন বাবা আমি প্রথম সন্তান আমার ইচ্ছাই হবে আমি তোমার কথা মানবো না তাহলে ঠিক আছে আমার কথা যখন মানবে না হুকুম মানো আল্লাহর আল্লাহ বলেছেন তোমরা দুজনে কোরবানি দাও যার কোরবানিটা কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে কোরবানি দিল নিয়ম কোরবানির জন্য মনস্থ করলো তারা হাবিল ছিল উট দুব্বা বেড়া তার এটি পুষত আর কাবিল কেটকামারের এই বিভিন্ন শস্যাদি কি করত কোরবানি দিবে একটা জায়গার মধ্যে নিজের জায়গায় রেখে আসবে আকাশ থেকে আগুন এসে যার কোরবানি কবুল করবে সেই কি হবে জয় হয়ে যাবে এবার দেখেন কোরবানির জন্য নিয়ত করলেন হাবিল দিল কি হৃষ্ট পুষ্ট একেবারে যেগুলো ভালো মানের ধুব্বা উট দিল আর কাবিল কি করলো শুধু এগুলোতে আগুন এসেছে এমনিতে ফুড়ে যাবে এই ভালো জিনিস দেওয়ার দরকার কি তখন এই যে টুস যেগুলা মানে ফাড়া যেগুলা একদম খারাপ মানের গম খারাপ মানের জিনিস ফসল দিল আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলেরটা পুড়ে গেল তার কুরবানি কবুল হলো সুবহান এত দেমাগ বেড়ে গেল এ বলতেছেন না এ বলতেছেন না এ কথা মেনে নেওয়া যায় না একথা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইদি খরাবাল কুরবানা ফাতুকাব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখর ক্বালা লা কুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন সূরা বলুন আল্লাহু আকবার এর আগে আল্লাহ তাআলা বান ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক শুনুন তালাওয়াত করুন আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে সত্য কাহিনীটা সত্য ঘটনাটা সত্য ঘটনাটা কি ছিল কাহিনীটা কি ছিল
আল্লাহ বলেন ইদ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা যখন তারা কুরবানির মতো করে কুরবানি দিল ফাতুকুবিলা কবুল করা হলো মিন আহাদিহিমা তাদের একজনের কুরবানি ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আল আখিরা অপরজনের কুরবানি কবুল করা হলো না দুই ভাইয়ে কুরবানি দিল খাবিলে দিল আবার হাবিল কাবিল দুনো ভাইয়ে দিল হাবিলেরটা কবুল হলো কাবিলেরটা কবুল হলো না যখন কবুল যখন হলো না তার দেমাগ তো একেবারে সুচ্চ পর্যায়ে চলে গেল না আমি ছাড়বো না বিয়ে করতেই হবে বিয়ে আমাকে করতেই হবে আমি হাবিলকে রাখবো না এইভাবে তার ভাইকে সে বলল কলা লা কতুলান্নাকা আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব কি করব লা কতুলান্নাকা আমি তোমাকে অবশ্যই হত্যা করবই করব মারবই মারব এই কথা তিনি বললেন বাবা তা আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন এইদিকে কি করলেন আদম আলাইহিস সালামের সেই সন্তান হাবিল তার ভাইকে বলল ভাই আসো আমরা বেড়াতে যাই দূর মরুভূমির মধ্যে বেড়া সরাতে গেল কাবিলও গেল এভাবে এক পর্যায়ে হাবিল তার ভাই কাবিল তাকে মেরে ফেললো এভাবে মারতে মারতে এক সময় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল হত্যা করে ফেললো হাবিলকে মেরে ফেললে মেরাবার পরে লাশটা ওখানে রেখে দিল কি করলো রাস্তা রেখে দিল কিন্তু দাফন করতে পারলো না কারণ দাফন করার তো নিয়মই জানে না সে তো ফেলে আসলো কিছুক্ষণ পরে দেখা যায় দূর থেকে তাকে আছে একটা কাক এসে আরেকটা কাক আসলো একটা কাক আরেকটা কাশের কাছে যুদ্ধ করলো মারামারি দিল একটা মরে গেল মরবার পরে একটা কাক এসে টেনে হিস টেনে পাথরগুলা বালিগুলা পাও দিয়া নারী একটা গর্ত করে গর্তের মধ্যে তিনি ঢুকিয়ে রাখলেন এই শিক্ষাটা কাবিলকে আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ কাকের মাধ্যমে এখানে দেখেন ভালো জিনিস দিয়ে কিছু শিক্ষা দিতে পারতো কাবিলকে কিন্তু সে তার ভাইকে হত্যা করেছে সেই কিভাবে তার ভাইকে দাফন করবে সেটি কাক দিয়া শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এখনো যারা মানুষ মারে তারা মানুষ নামের ভালো শিক্ষক তাদের নাই তাদের শিক্ষক হলে বিভিন্ন রাম বাম কাকের মতো শিক্ষক ঠিক কিনা আছে কিনা যারা মানুষকে অত্যাচারে নিপীড়ন নির্যাতনের শিকার করতেছে স্টিম রোলার হকে স্থির দিয়া তারা মারতেছে ভিড়াইতেছে এদের শিক্ষক কি কোনো ভালো মানুষ কোন ভালো মানুষ রাজনীতি থেকে ভোট থেকে নেটাতে সব কিছুর আড়ল রয়েছে একজন কুখ্যাত জঘন্য ডেঞ্জারাস মারাত্মক একজন তাদের শিক্ষক আসানা নাই আসানা নাই বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বাংলার জমিনে শকুনের মতো চেয়া আছে বাংলার মস্তটাকে তারা যে ব্যবসায় সেইভাবে সেই দিকে ঘুরাচ্ছে ঠিক কিনা যেভাবে মানুষকে মারা দরকার সেইভাবে ভাইকে ভাই খুন করতেছে এই প্রকৃতিটা ভালো না খারাপ ভালো না খারাপ এখনো কাকের মতো সে কাবিলের শিক্ষকের মতো বাংলার জমিনের কতগুলো মানুষের শিক্ষক হাওয়া খাওয়া রাম বাম আসানা নাই আসানা নাই এভাবে হত্যা করল আদম আলাইহিস সালাম আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন তোমার ভাই কই কই আমি জানি না সে অস্বীকার যতই করুক না কেন যারা সত্যকে দামা চাপা দিয়ে রাখতে চায় সত্য কি কখনো গোপন থাকে ডোলের বাড়িকে কাপড়ের ভিতরে থাকে কখনো চাপিয়ে দমিয়ে রাখা যায় না একদিন না একদিন ধীবালকের মতো সব কিছু স্পষ্ট হবে হবে ঠিক কিনা আদম আলাইহিসসালামের সন্তানকে মারা হয়েছিল কাবিল মেরেছিল মারাবার পরে দেখে স্বীকার করতেছে না স্বীকার উক্তি দিচ্ছে না সে মিথ্যা বলতেছে আল্লাহর হুকুমে তার চেহারাটা অবিকল সে ছিল সুন্দর কিন্তু চেহারাটা কালো হয়ে গেছিল আদম আলাইহিসসালাম বুঝতে বাকি রইল না সে বলতেছেন আমার সন্তানকে তুমি হত্যা করেছো তুমি কি করেছো তুমি হত্যা করেছো কাবিল স্বীকার করে সে দূরে পালিয়ে গিয়েছিল অবশেষে সে আল্লাহর হুকুমে তার সেই দেমাগ তার সৌন্দর্য আর টিকে থাকলো না তাকে মেন্টালিটি ডিস্টার্ব করে দিয়ে তার মাতার মধ্যে এমন একটা বায়ু ছড়া করে দিয়েছিল পরবর্তী সময়ে সেই কাবিল তার দেমাগ কে হয়ে খারাপ হয়ে গিয়ে সে পাগল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল নাউজুবিল্লাহ কারণ কেন পৃথিবীর শুরু থেকেই প্রথম সন্তান কাবিল সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই কাবিল বিশ্বনবী বলেছেন এখনো যারা হত্যা করতেছে প্রত্যেকের হত্যার একটা অংশ পার্সেন্টেজ ভাগ সেই কাবিলের আমল নামায় যাবে নাউজুবিল্লাহ কারণ সে হত্যার সূচনাকারী হত্যার কি করে একজন মানুষকে হত্যা করা মানে পুরো আদম জাতিকে হত্যা করা এখন যারা মানুষকে হত্যা করতেছে শুধু একজন ব্যক্তিকে হত্যা করে কান্ত নয় সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের যত হাজার হাজার কোটি যতগুলো মানুষ সব মানুষের প্রত্যেকের পাপের ভার সমস্ত আদম জাতির হত্যার পাপ তার আমল নামায় লিপিবদ্ধ হবে নাউজুবিল্লাহ বাঁচার কোনো সুযোগ আছে সুযোগ আছে কশ্মিন কালেও সেটিকে হবে না কবর
হবে না যারা করতেছেন এদা ইবাদত কবুল হবে না ভাইরা আমার এখানে নিয়ত ছেলে দেখেন হাবিল নিয়ত করেছিল বালর তার কি হয়েছিল তার কুরবানি কবুল হয়েছিল আকাশ থেকে অগ্নি এসে তার কুরবানিকে কবুল করে নিল সে রিষ্টপটটা নিয়ত ছিল তার অন্তরের মধ্যে আল্লাহর যখন জন্য যখন দিছি আমি ভালো উট বা দুব্বা ছাগল দি কারণ আল্লাহর জন্য জমিনের মধ্যে সব ইবাদত তার জন্য তিনি চাইছেন আমার তাকে ভালো কিছু খারাপ কিছু আমি দিয়ে না সেই জন্য সে হাবিল ভালো কিছু দিয়েছিল কবুল করে নিয়েছিলেন কে হাবিল মনের মধ্যে বেজাল ছিল কিন্তু সেই জন্য আল্লাহ তার কুরবানি কবুল করলেন না এখনো যারা আল্লাহর রাস্তায় সঠিক নিয়মে সঠিকভাবে যারা কুরবানি দেবে অবশ্য অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবে এবং যাদের অন্তরে বেজাল থাকবে তাদের দোয়া কৌশমিন কালেও কি হবে না কবুল আগেকার নিয়ম যদি এখন হতো তাহলে প্রত্যেক মানুষেরা কুরবানি কিচ্ছু দিত না কারণ কোনটা বাটপার কোনটা সিটার সবগুলা উদয়বার একেবারে স্পষ্ট হয়ে যেত ঠিক না বেটি যদি মনে করো কুরবানি সকলে দিচ্ছে অনেক মানুষেরা কুরবানি দিত না যদি আকাশ থেকে আগুনের সাথে পড়ে যেত কে বলতেছে আমি মেয়ের বাড়ি একটা রাং পাঠাবো 10 কেজি 20 কেজি একটা গরু দুইবার তিনবার পাঠাবো ফ্রিজের মধ্যে রাখি দিব যদি ফুরে যায় কুরবানি দিব না কুরবানি এভাবেই অনেকে দিত না গোস্ত যে হতো পাবো না বাঘ থেকে চলে যাবে দিব না আবার অন্য জনে বাঘ তো আমি তো সুর আমি তো বাটপার আমি তো সুতকোর আমি তো গোসকোর আমি তো অফরের সম্পদে মেরে খাই আবার কুরবানি যে টাকা জমাইছি সেটি আমার ভাইয়ের মারা টাকা ব্যাংক লুট করা শেয়ার বাজার শেয়ার হোল্ডার চুরি করা সব বাংলার জমিন থেকে ঠিনের গমের রিলিফের টাকা মারা টাকা এই টাকা দিয়ে যদি আমি কুরবানি দিই আমি যদি রাস্তা মারা খালবাট মারা টাকা দিয়া যদি আমি যদি কুরবানি দিই সব মানুষের এলাকায় জেনে যাবে যে আমার কুরবানিটা কবুল হবে না আকাশের আগুন এসে জ্বলছে না জ্বলছে যাবে না সুতরাং আমি কুরবানি দিব না তাহলে কুরবানি এক পক্ষ দিত না কেন খারাপ টাকায় কেনা গরু কেনা ছাগল কুরবানি হবে না সেই জন্য তারা দিত না আরেক পক্ষে দিত না যে আমি কুরবানি বস্তু খেতে পারবো না শেষ কিন্তু না বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আজকে আমাদের কুরবানি এমনি এমনি গোপনীয় ভাবে আল্লাহ আমাদের দিলের দিকে সেই কবুল করে নিচ্ছেন ঠিক কি না লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা আল্লাহর কাছে গোশতও যায় না রক্তও যায় না ওয়ালা কি ইয়ানালুত তাকওয়া মিনহু বরং সে আল্লাহর কাছে পৌঁছায় বান্দার দিলের তাকওয়া আল্লাহু আকবার এখন তো আমরা তো আল্লাহর দিকে তাকিয়ে তো কিছু দিই না আমরা তো লুক দেখানো দিই কি দেখানো লুক দেখানো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তার জবনে কুরবানি ছিল যারা ভালোভাবে নিয়তের সাথে কুরবানি দিত তাদের কুরবানি কবুল হতো যারা নিয়তের মধ্যে বেজাল ছিল তাদের কুরবানি কবুল হয় নাই প্রমাণ আছে না নাই আছে না নাই ঠিক তেমনি এখনো যারা ভালোভাবে কুরবানি দিবে কবুল করে নেবেন কে আল্লাহ কবুল করে নেবেন সেই জন্য আল্লাহর রাস্তায় আমাদের কুরবানি দেওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে অবশ্যই অবশ্যই আমাদের কুরবানি দিতে হবে কারণ সম্পদ জমিনে যা আছে কার আমরা কার আমরা কার সম্পদ কার সম্পদ নিয়ে নেবেন কে আমাদেরকে নিয়ে নেবেন কে সম্পদও থাকবে না আমরাও থাকবো না তাহলে সব কিছু আপডেট সব কিছু চলে যাবে বিনিময়ী সব থেকে যাবে আমার সম্পদ আমার থেকে কেড়ে নেওয়া হবে আরেকজনের হাতে আরেকজনের সম্পদ উঠাইয়া দেয়া হবে আমাকে কবরের বাসিন্দা হয়ে কাটিয়াই সরে ওই দূরদেশে চলে যাইতে হবে ঠিক কে না সম্পদ কি থাকবে 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 না সম্পদ থাকবে না একদিন আমার আপনার সম্পদ আমার থেকে কেড়ে নেওয়া হবে সুতরাং আল্লাহ যখন যা চেয়েছেন এগুলো আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না অবশ্যই দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশেষ করে এই কুরবানি এসব বিষয়গুলো আমরা কার মাধ্যমে পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে তিনি ছিলেন জাতির পিতা আমাদের জাতির পিতা কে বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কেউ হাবিজাবি কেউ জাতির পিতা হ্যাঁ
না হাবিজামি কেউ জাতির পিতা না অন্তত্বকে রিপ্রেশ করে নেন একবারে কলিজা সাফ করে নেন আজকে উদাত্ত কণ্ঠে বলেন জাতির পিতাকে খারাপ লাগতেছে নাকি হ্যাঁ তো খারাপ লাগে বলতেছেন কেন আমার আপনার জাতির পিতাকে কারো পিতা যদি তাকে সেটা দিলের ব্যাপার মসজিদ আসার দরকার নাই কেউ যদি দিলে যদি ফুশন করে আমার জাতির পিতা অমুক তমুক তার তার মসজিদ আসার দরকার নাই অমুক তমুকের সাথে কোথায় যাবে কোথায় যাবে যে নমরুদ ফেরাউনকে অনুসরণ করবে সে তাদের সাথে হবে ইমানদার হলে ইমানদারের সাথে বেঈমান হলে বেঈমানের সাথে সুতরাং সে খারাপ হোক ভালো হোক আমরা চাই সঠিকভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আমরা কোরআনকে মানি কারণ কোরআন কার কথা কোরআন কার কথা আমরা আল্লাহর কথা মানবো না কোন বান্দার কথা মানবো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত ইব্রাহিমের পিতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এই ইব্রাহিম আলাইহিসসালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি তিনি জন্ম নেয়া থেকে তো অনেক কায়দা ছিল নমরুদ ছিল তার শাসনকর্তা তখনকার সময়ে নমরুদ চেয়েছিল ইব্রাহিম তথা এই আল্লাহর পয়গম্বরকে চিরতরে সমূলে মায়ের পেট থেকে দূর করে দেওয়ার জন্য যেমনটা চেয়েছিল মুসা আলাইহিসসালামকে ফেরাও পারছে পারছে পারে নাই নমরুদ একদিন গুম গেল আসমকে দেখবল আসমকে তিনি দেখলেন যে তার মাথার উপর একটা বিশাল পাথর কুণ্ড পড়ল মাথার উপরে পড়ে তার মাথাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার রাজপ্রসাদ পর্যন্ত ভেঙে গেল উড়ে আসমকে উঠে গেলেন তকর খার জ্যোতিষী যারা ছিল এদেরকে বললেন এই বিশেষ করে কয়েকজন নবী ছিল দানিয়াল আলাইহিসসালাম তখনকার নবী ছিলেন বললেন এই আমার স্বপ্নের ব্যাখ্যা দাও বলো যে একটা পাথর মাথায় পড়ে আমার এই সবগুলো তছনছ হয়ে গেল এটার কারণ কি ওরা বলতেছেন কিছুদিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যেই এমন একটা ব্যক্তি এমন একজন মহামানব একজন ব্যক্তি জমিনে আসবেন যার কারণে আপনার সব কিছু এটি লণ্ডভণ্ড হয়ে যাবে তার শাসন আল্লাহর পক্ষ থেকে হবে জমিনে কোনো মানবের শাসন থাকবে না উনি বলতেছেন কি করা যাবে তাহলে জন্মরোধ করা হবে আর স্বামী স্ত্রী মিলন করতে দেয়া যাবে না রুল জারি করে দেয়া হলো স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য আর সুযোগ নাই কোনো সোর্স নাই কিন্তু আজর ছিল রাজপ্রসাদের প্রহরে রাজার কাছাকাছি ছিল রাত্রের বেলায় যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন এমন সময় তার দিলের মধ্যে স্ত্রীর প্রতি মহাব্বত উতলে উঠল সকলে গমিয়ে গেছে কেয়ারটেকার যারা ছিল গমিয়ে দেখে প্রথম দ্বিতীয় দরজার তিনি আস্তে আস্তে গেলেন এরা ঘুমিয়ে গেছে দরজা খোলা আসতে বের হলেন দ্বিতীয় তৃতীয় বাবু দরজা আসতে করে তাড়াতাড়ি এসে স্ত্রীকে ঢাক দিলেন স্ত্রীর স্বামীর জন্য বেকুল আস্তে করে দরজা খুললো উভয়জন মিলিত হলো বলতেছেন স্ত্রী বিদায় দাও দেরি করার সময় নাই বাদশাহ জানতে পারলে আমার মাথা চলে যাবে স্ত্রীও তাড়াতাড়ি তাকে ছেড়ে দিলেন চলে গেল এই রাত্রের মধ্যেই আল্লাহর হুকুমে ওই আজর থেকে তার স্ত্রীর গর্বে ইব্রাহিম চলে গেলেন সুবহানাল্লাহ কিছুদিন পরে দেখা যায় কত চলে গেলে হ্যাঁ চলে আসবে এভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মা গর্ভবতী হয়ে গেলেন গর্ভবতী যে হলো তার মধ্যে কোনো বিশেষ কোনো আলামত সিমটম দেখা যাচ্ছে না এভাবে তিনি অল্প কিছুদিনের মধ্যে তিনি ইব্রাহিমকে তিনি জন্ম তিনি প্রসব করলেন এবং প্রসব করলেন তিনি এমন একটা জায়গায় যে জায়গার মধ্যে কোনো মানুষ যায় না তিনি একটা পাহাড়ি গুহার মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ভূমিষ্ঠ করলেন এভাবে দেখলেন যে আজকের শিশু কালকে আস্তে আস্তে বড় হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন এক মাস যখন হয়ে গেল তখন দেখলেন তিন মাসের বাচ্চার মতো হয়ে গেলেন দুই মাস যখন হলো ছয় মাস এভাবে যখন তিন মাস যখন হলো তিনি এক বছরের বাচ্চার মতো হয়ে গেলেন সুবহানাল্লাহ একদিনে তিন দিনে সপ্তাহ পর্যন্ত এভাবে আস্তে আস্তে বড় হয়ে গেলেন এভাবে যখন তিন মাস যখন অতিক্রান্ত হলো তখন দেখলেন যে তিনি আর এক মাসের বাচ্চা না তিন মাসের বাচ্চা না তিনি আল্লাহর হুকুমে এত বড় হৃষ্টপুষ্ট তিনি পরিপূর্ণ একটা পূর্ণ এক বছরের বাচ্চাই পরিণত হয়ে গেছিলেন সুবহানাল্লাহ কে করেছেন কে করেছেন রাকে আল্লাহ রাকে আল্লাহ মারে আল্লাহ রাকে কে মারে আল্লাহ আল্লাহ যদি মারতে চান কেউ রাখতে পারবে না 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 কশ্মীর কালে পারবে না ইব্রাহিম আলাইহিসসালামের মা ওখান থেকে নিয়ে আসলাম আজরকে আগে বলল তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আমি মেরে ফেলেছি আবার যখন বাচ্চাটাকে যখন নিয়ে আসলেন এমন সুন্দর পটপটে একটা সন্তান কথা বলতেছেন হাত পাও নাড়াচাড়া করতেছেন
আজরে দেখে বলতেছেন স্ত্রীর এই ছেলেটা তুমি কোথায় ফেলে আমার এই জাতির মধ্যে এই ধরনের সুন্দর কোন সন্তান না এত সুন্দর চেহারার মানুষ তুমি কোথায় পেলে তিনি বললেন স্বামীর এই সন্তানটা আমার তোমাকে মিথ্যা বলেছিলাম দেখো সেই নমরুদ বিশ্বাস করবে না বলবা যে এই সন্তানটা ওই যে আদেশ হয়ে গেল আস্তে আস্তে তিনি একদিন হঠাৎ বলল মা মন রব্বুনা মন রব্বুনা মাকে প্রশ্ন করে দেখেন এক বছরের সন্তান মন রব্বুনা মারে আমাদের রবকে মা আশঙ্কা দিলের মধ্যে হটকা লেগে গেল কি রে ছোট্ট বাচ্চা রবের কথা জিজ্ঞাসা করলে বলতেছেন বাবা রে আমার রব হলো তোমার পিতা আর তোমার পিতার রব হলো ওই নমরুদ এ কথা যখন বলল তাই নাকি মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মারে তোমার যে তোমাদের যে রব আমার বাবার রব নাকি তোমার রব এই কথা তুমি বলতেছ আমাদের সকলের রব বলতেছ একটু দেখি বাইনা ধরতেছে সে নমরুদকে দেখার জন্য আজর যখন বাড়িতে আসলো মা বলল স্বামীর এই আপনার সন্তান বাইনা ধরেছে আপনার নমরুদ রাজাকে দেখার জন্য নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা দেখতেছেন যে নমরুদ সিংহাসনে বসা মাটির মধ্যে অনেক সুন্দর সুন্দর তার সেই ইষ্টপুষ্ট মানুষ বসা মাকে বলল বাবাকে বলল বাবা এই যে একটা কালো বেটা কচ্ছে কাউয়ার মতো মানুষ একটা বসে আছে আর নিচে এত সুন্দর সুন্দর মানুষ বসে আছে ভালো সুন্দর মানুষ পাইলে না এই বিশ্রী মানুষটা নাকি রাজা ঠপ বাবাই বলে তাপ্পর লাগাই দিল চোপ কথা বলবে নাই আমার পিতা এরপর বাড়িতে চলে আসলো আস্তে আস্তে তার দিলের মধ্যে টেন্ডেন্সি বেড়ে গেল তিনি আল্লাহর জন্য আল্লাহর প্রতি তিনি এত ভাবে তিনি চিন্তান্বিত হয়ে গেলেন তিনি সর্সা তিনি বাড়ির মধ্যে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার জন্য আল্লাহর বিষয়গুলো কঠিনগানে জানার জন্য তিনি সিদ্ধ হস্তে তিনি পরীক্ষা করতে লাগলেন কি করতে লাগলেন নিজের মধ্যে নিজেকে যাচাই করে নিতে লাগলেন তিনি গবেষণা শুরু করে দিলেন এখন আমাদের মধ্যে সব কিছুর গবেষণা আছে কিন্তু কোরআনের গবেষণা আছে আছে কোন গবেষণা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একজন নয় নবী না উম্মত নয় ইব্রাহিম আলাইহিস সালাম একাই উম্মত ছিলেন একাই ফুরা জাতি ছিলেন সুবহানাল্লাহ তিনি আজন্ম নবী আল্লাহ তাআলা জন্মে থেকে তাকে কি বানাইছেন নবী বানাইছেন এমনি এমনি তাকে মিল্লাত আবিকুম সমস্ত মিল্লাতের তথা সমগ্র জাতির ইমাম তাকে এমনি বানাই নাই বহু পরীক্ষা তার কি হয়েছে বহু পরীক্ষা তাকে দিতে হয়েছে আজকে দেখেন না কোনো গবেষণা নাই একটা মনে করেন আমাদেরকে বাড়ির মধ্যে অনেক মানুষের আমরা বাজারে যাই বাজারের গবেষণা আছে টিচার একজন নিয়োগ করতে ইংরেজি ইংলিশ টিচার ম্যাথের টিচার আমরা রাখি ছেলেদেরকে বড় করার জন্য কত পরীক্ষা গবেষণা আমরা শুরু করি চালাই কি চালাই না আসে না গবেষণা আসে না কোন ডাক্তারের কাছে গেলে হার্ট ভালো থাকবে শরীর ভালো থাকবে মাথা ভালো থাকবে পা ভালো থাকবে পুরো বডির সবগুলার আমরা ভালোর জন্য যাচাই বাছাইয়ের জন্য ভালো ডাক্তার নির্মাণ করি কিন্তু যে কোন মানুষের কাছে গেলে কোন আলেমের কাছে গেলে ঈমান ভালো থাকবে আমরা এখন সেই পরীক্ষাটা আমরা কেউ চালাই না ঠিক না এখন ঈমান ভালো থাকবে কোন ইমামের কাছে গেলে কোন রাস্তায় হাঁটলে এই কথা কি আমরা এখন চিন্তা করি হ্যাঁ গরু যা খায় কুকুরে যা খায় আমরা তা কাছে আপনার সামনের কাতার ফিল আপ করুন মুরব্বীরা সামনের কাতার ফিল আপ করুন সামনে চলে আসুন একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ লাগে এখন আমাদের বাংলাদেশের নবীর জীবনী আবু বকর উমর উসমান শেখ হযরত মুসা আলাইহিস সালামের জীবনী হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীর জীবনী আজকে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকে পাঠ্য সিলেবাসের মধ্যে নাই ঠিক কি না অল্লুক বাল্লুক বান্দরের সিলেবাস দিয়া আমাদের জাতিদেরকে নষ্টায় করতেছে ঠিক কি না ধ্বংসের স্তূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করতেছে অথল তলে ধ্বংসের অথল তলে তলিয়ে যাচ্ছে আমাদের যে জেনারেশন যারা ডিস্টার্ব করতেছে জেনারেশনের যে মুক্তন সময়টাকে যারা নষ্ট করতেছ আল্লাহর কসম করে বলি তোমাদেরকে আল্লাহর কাঠগড়ায় বিচার হিসাবে যেদিন আল্লাহ বসবেন সেদিন আসামি হিসাবে তোমাদের দাঁড়াইতে হবে হবে ঠিক না বেটে এখন হালালে কোন ধরনের মানুষের কোন কোরআন ভিত্তিক কোন ধরনের জীবন আচরণ নাই পাঠ্যপুস্তকের মধ্যে
রামবাম দিয়ে আজকের আমাদের সিলেবাসটা মুসলমানদের সিলেবাসের মধ্যে মুসলমানদের হুকুম হাকাম থাকবে এটি আমরা চাইকে চাই না চাইকে চাই না হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদ আপনি ঢুকিয়ে দেন কিন্তু আমরা মুসলমান আমাদের জন্য আপনি কি করবেন না আমাদের জাতির মধ্যে আমাদের কোরআনের মধ্যে আমাদের ঈমানের মধ্যে আপনি হাত দিবেন না আপনার হাত জাতি শুদ্ধ পড়ে যাবেন এমন কি আপনাদের কোনো অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না টিকবে না যারা কোরআনের সাথে বিয়াদবি করেছে তাদের যে সম্মান বেড়েছিল না কমেছিল এখনো যারা করতেছো সাবধান হয়ে যান আপনাদেরও সেই সুযোগ থাকবে না জাতি আপনাদের জায়গার মধ্যে সেই আবু জাহেল নমরুদের জায়গায় যেমন বর্তমান সৌদি সরকার পেশরা পায়খানার জন্য হাম্বানখানা নির্মাণ করেছেন আগামী প্রজন্ম যারা কোরআনের সাথে বিয়াদবি করতেছো তোমাদের বসবাসের জায়গায় বাংলার মানুষেরা টয়লেট হিসেবে ব্যবহার করবেই করবে ইনশাআল্লাহ ঠিক না বেটে কারণ আমরা মুসলমান মুসলমান কোরআনের সাথে যে যারা বিয়াদবি করবে সে আমার কখনো নেতা হতে পারে না ঠিক না বেটে সে আমার কখনো ভাই হতে পারে না যে আমার কোরআনের পক্ষ হয়ে কাজ করবে সে আমার ভাই সে আমার বাবা সে আমার নেতা সে আমার আদর্শিক ইসলামিক পান্তৃত্ববোধের মধ্যে সে আমার ভাইয়ে পড়ে ঠিক না বেটে ভাইরা আমার আমি শেষ করে দিচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেমন নবী ছিলেন উনি যখন 7 বছর বয়স যখন বাবা বলতেছেন আজর ছিল মূর্তি বানাতো তিনি বাজারে যাচ্ছেন বাবাকে বলতেছেন বাবা এই বাত এই মূর্তিগুলো তুলি সানাম মূর্তিগুলো বাজারে নিয়ে যা বিক্রি করো ইব্রাহিম আলাইহিস সালাম মাথা করে বাজারে যাচ্ছিলেন প্রতিমধ্যে বসে গেলেন দেখতেছেন মূর্তিগুলো হা করে তাকিয়ে আছে একটার কান পেটে দিল নাক পেটে দিল একটার পা ভেঙে দিল ভাঙ্গা মূর্তিগুলো নিয়ে বাবার কাছে আসতেছেন বাবারে বাজারে যাইতে পারে নাই কদি কি হয়েছে বাবারে আমি যখন বাজারে যাচ্ছিলাম প্রতি মধ্যে মূর্তিগুলো একজন আরেকজনের সাথে কিলাকিলি দিয়ে একজন আরেকজনের ভেঙে ফেলেছে কি বাবা বলেছেন সর্বনাশ এ অদেখা কথা বলতে পারে না এই মূর্তিগুলা কখনো একজনের সাথে ঝগড়া লাগতে পারে না বাবার এই একজনের সাথে যদি মারামারি কথা কাটাকাটি করতে না পারে তাদের করার কিচ্ছু না থাকে তাহলে আপনি এদের বানাইয়া আবাদেরকে আপনি ইবাদত করেন কেন চুপ এখনো যারা হালাল ভাবে চলে ভালো কিছু বলে হারাম দেখে দেয় এ ধরনের গলা টিপে দেয়া হয় কি হয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন তিনি একাই লড়তেছেন পুরো জাতির মধ্যে কেউ ছিল না তাওহীদের পক্ষে তিনি ছিলেন এক শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন পুরো জাতি ছিল তার বিপক্ষে ঠিক না বেটি ইব্রাহিম আলাইহিস সালাম একা লড়েছেন আল্লাহ ছিল তার পক্ষে ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বললেন সে বাবা বলতেছে লাজরে বান্নাক আমি তোমাকে পাথর মেরে নিক্ষেপ করব পাথর নিক্ষেপ করে তোমাকে মেরে ফেলব ছেলের জবান দিয়ে তখন বলতে লাজ তাও ফিরান্নাক ইয়া রাব্বি এ আমার পিতা আপনি যদি আমাকে মারেন আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব আল্লাহ যেন আপনাকে হেদায়ত দেন আল্লাহু আকবার এখানে দেখেন বাবা বলতেছেন পাথর মারবো আর ছেলে বলতেছেন আমি আপনার জন্য আমার রবের কাছে আবেদন করব অনুনয় বিনয় আছে না নাই এখনো যারা মা বাবার সাথে যারা চক্রাঙ্গে কথা বলো সাবধান হয়ে যান আল্লাহর এই জমিনের মধ্যে যারা মা বাবার সাথে নাফরমানি করবে তাদের ঠিকানা জাহান্নাম ঠিক না বেটি মা বাবার সাথে সুন্দর আচরণ করবে ফালা তাদহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমরা দমক দিও না সুন্দরভাবে মা বাবার সাথে কথা বলো এটি কার হুকুম কার হুকুম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষাগুলো আমাদেরকে বলেছেন সুতরাং আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ ধরে চলব রাজি আছেন নাই রাজি আছেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নবী যখন বলল মা হাযি তামাসিলাল্লাতি আনতুম লাহা আকিফুন বাবা তুমি কেন মূর্তির সামনে বসে থাকো তুমি কেন মূর্তির ইবাদত করো তখন তার বাবা বলল হাযিহি আসনামুকুম এটি আমাদের দেবতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কখনো না বাবা এটি আমার দেবতা হতে পারে না সূরা এটি আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন 76 নম্বর আয়াত থেকে আপনারা ঘটনাগুলো দেখে নিন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন লা ইউসমা ওয়া লা ইউবসির যে যারা চোখে দেখে না কানে শোনে না এখনো কখনো আমার রব হতে পারে না আমার রব হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম একাই লড়ে গেছেন কারো সাথে তিনি আপোষ করলেন না এরপর ইব্রাহিম আলাইহিস সালাম প্রাপ্ত বয়স্ক হলো এরপর তাকে অগ্নির কুণ্ডর মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছিল ঠিক কি না তেকান থেকে তার হিজর তেকান থেকে তার ত্যাগ তার কুরবানি শুরু এর থেকে 86 বছরের মধ্যে একটা সন্তান পেলে তার নামটা কি বলেন তো ইসমাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম 92 বছর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছিলেন এই ইসমাইল সন্তানকে পাওয়ার পর আল্লাহ কুরবানি তার কাছ থেকে চেয়েছেন তিনি অবশেষে কুরবানি দিয়েছেন এগুলো আমরা জানি কি জানি না সুতরাং আমরা যাদের সম্পদ আছে আমরা কুরবানি করব রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কুরবানি কার সাথে দিবেন কোন ধরনের পশু আমরা ক্রয় বিক্রয় করব সেটা আমরা জানি কারণ এটি ফুরআন ফুরআন অনেক বছর আগে আজ আজ থেকে অনেক বছর আগে সাড়ে হাজার বছর আগের ঘটনা এগুলো আমরা পড়তে 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 এগুলো আমরা যতই পড়ি ততই বলতেছি যতই পড়ি আমরা যতই বলতেছি কিন্তু ইহুদিরা তাদের আমাদের ইসলামের নিয়মগুলো তারা ততই তাজা করতেছেন ঠিক না বেটি আমরা পড়ে ফেলতেছি মন থেকে মুছে ফেলতেছি আর তারা তাজা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমিন সম্মানিত ভাইরা নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে সাড়ে 52 তোলা সাড়ে 7 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ মানে যাকাতের নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের কুরবানি দেয়া কি ওয়াজিব কুরবানি দেয়া কি ওয়াজিব সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন ওয়া মা আলাইনা আল বালাগুল মুবিন ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যারা সুন্নাত পড়েন সেটা সুন্নাত পড়েন